চার ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এদিকে চতুর্থ ও শেষ ধাপে অর্ধেক ভোট কেন্দ্রের তথ্য অনুযায়ী চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে বলে জানান সিসি ভোট গ্রহণ শেষে বিকেলে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মুসলাইউদ্দিন আহমেদ অধ্যাপক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমি বলছিলাম ভোটের খবর নিয়ে আমরা বলছিলাম খবরে যে এইবার যে ধাপ এবং শেষ ধাপে যে ভোট হলো সেখানে ভোটারদের ভোট দেবার সংখ্যা খুব বেশি বাড়েনি পঁয়ত্রিশ শতাংশের মতো ভোটদাতা ভোট দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে পঁয়ত্রিশ শতাংশ মানুষের ভোটদানকে আপনি কিভাবে দেখেন আপনি কি এই হারে খুশি অনেক ধন্যবাদ আমার কাছে মনে হয়েছে এ দেশে মানুষের এই প্রতি অনীহা প্রকাশ পাচ্ছে কারণ আমরা গত সংসদ নির্বাচনেও দেখেছি ভোটারের উপস্থিতি খুবই কম স্থানীয় সরকার নির্বাচনে এই যে চারটি ধাপ উপজেলা নির্বাচন হয়ে গেল সেখানেও দেখতে পাচ্ছি মানুষের কেন জানি একটা অনীহা প্রকাশ পাচ্ছে এটা দেশের গণতন্ত্রের জন্য এবং একটা লোকাল স্থানীয় সরকার ব্যবস্থার জন্য খুবই উদ্বেগজনক পরিস্থিতি আমার কাছে মনে হয় এবং মানুষের কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কয়েকটা কারণ এর জন্য নির্দেশনা দেয় বা আমরা জানতে পারি সেগুলো হলো যে বারবার উপজেলা নির্বাচন এককালে দলীয় প্রতীকে করা হয়েছিল এবার এটা দলীয় প্রতীক থেকে বাদ দেওয়া হয়েছে আবার আমরা দেখতে পাই যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটাও কিন্তু খুব ফলপ্রসূ হচ্ছে না কারণ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই স্থানীয় সরকার ব্যবস্থাগুলো চলে তাদের গ্রান্টের দ্বারা স্থানীয় সরকারের ব্যয় নির্বাহ নির্বাহ হয় এবং একই সাথে আমরা আরো দেখতে পাই যে আমাদের সংবিধানেও একটি দুর্বলতা রয়েছে সেখানে লেখা আছে যে স্থানীয় সরকার না বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার না লেখা আছে স্থানীয় শাসন থাকবে আমার কাছে এই এই কারণগুলাই মনে হচ্ছে মানুষের ভোটদানের প্রতি একটা অনীহা প্রকাশ করে। তো আকরাম আহমেদ আপনাকে আর আপনি যে বিষয়টা আসলে বলছিলেন আমি আসলে আরও যোগ করতে চাই। বিভিন্ন কারণের কথা বলা হচ্ছে কেন ভোটার সংখ্যা কম। একটা কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন কমিশনার জনাব আলমগীর এবং আর তিন সম্ভবত সি সি কাজী হাবিবুল আওয়ালা বলছিলেন যে প্রধানত যে দল বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তারা যেহেতু নির্বাচনে নেই এটা একটা অন্যতম কারণ। এই নির্বাচনে কম সংখ্যক ভোটার হবার জন্য আরেকটি কারণ আপনি যেটা বলছিলেন যে এই স্থানীয় সরকার ব্যবস্থায় কি মানুষের উৎসাহ আছে কি না বা এই স্থানীয় সরকার ব্যবস্থা যথেষ্ট কার্যকরভাবে কাজ করতে পারছে কি না সাধারণ মানুষের উন্নয়নে এবং সে কারণেও কি আসলে যারা ভোটার তারা অতটা আগ্রহ খুঁজে পাচ্ছেন না যেমন উপজেলার পরিষদের উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হবেন এক অর্থে নির্বাহী প্রধান কিন্তু সেই ভূমিকাকে তিনি পালন করতে পারছেন আমলাতন্ত্র কতখানি প্রভাব বিস্তার করছে বা যদি প্রভাব বিস্তার করেই থাকে সেটাকে ঠিক করবার দায়িত্ব কার কিছু হচ্ছে কি না এবং আরেকটা অভিযোগ হচ্ছে যেসব স্থানীয় যেসব প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান হিসেবে তারাও হয়তো তাদের যে মূল দায়িত্ব সেটি কীভাবে পালন করতে হবে সে বিষয়েও তারা খুব বেশি ওয়াকিবহাল নয় সংকটটা তাহলে কোথায় বা সংকট সমাধানের জন্য কি করা উচিত আমি আপনার এই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত কারণ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার এক এক সময় এক নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার বা প্রধান উনারাও কিন্তু আমাদের জনগণকে একটা কনফিউশনের মধ্যে ফেলেছেন কিছুদিন আগে আমি দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার নির্বাচন কমিশনার বলেছেন যে একজন লোক যদি ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাও ভোট হয়ে যাবে এতেও মানুষ মনে করছে যে তাহলে আমরা ভোটে না গেলেই তো ভোট হয়ে যাবে আর প্রায় দেখা যাচ্ছে যে কিছু কম সংখ্যক লোক হলেও আমরা দেখতে পাই যে চল্লিশ পার্সেন্টের মতো ভোটার উপস্থিতি দেখানো হয় এটাও মনে হচ্ছে যে নির্বাচনের প্রতি মানুষের অনীহা সৃষ্টিতে কাজ করছে একই সাথে আমাদের দেশে যে প্রশাসন ব্যবস্থা যে প্রশাসন যেমন উপজেলা নির্বাহী অফিসার উনি যে ক্ষমতা প্রয়োগ করেন আমলাতন্ত্র যেভাবে ক্ষমতা ব্রিটিশ আমল থেকে প্রয়োগ করে আসছে সেখানে একজন উপজেলা চেয়ারম্যান উনার শিক্ষাগত যোগ্যতা বা বিভিন্ন কারণে উনার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু কাজ করে না যার পরিপ্রেক্ষিতে মানুষ তার কাছ থেকে বেশি সেবা পাওয়ার আশা না করে বরং আমলাতন্ত্রের কাছেই বেশি নির্ভরশীল হয়ে পড়ে একই সাথে আমার কাছে আরো কয়েকটা জিনিস মনে হচ্ছে যে যার জন্য যে একবার দুই হাজার সালে আমাদের দেশে স্থানীয় সরকার কমিশন সৃষ্টি করা হয়েছিল পরবর্তীকালে সরকার এসে সেটাকে আর রেটিফাই করে নাই অর্থাৎ সেটা কিন্তু অন্যান্য বিটিআরসি বলেন বা অন্যান্য বিভিন্ন কমিশন কিন্তু কার্যকারিতা কার্যকর আছে বাংলাদেশ একমাত্র লোকাল গভর্নমেন্ট কমিশনটাই আর কার্যকর থাকেনি কারণ পরবর্তীকালে সংসদ নির্বাচনের পরে সেটাকে আর রেটিফাই করা হয় না এই সংসদে সেজন্য হয়তো যদি থাকে একটা থাকে যদি লোকাল গভর্নমেন্ট লোকাল ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং আরো যেগুলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলাকে দেখভাল করার জন্য জেলা পরিষদ তাহলেও মনে হয় মানুষের এই ভোটের প্রতি একটা আস্থা ফিরে আসবে আর জাতীয় নির্বাচনও একটা মস্ত বড় কারণ সকল দলের অংশগ্রহণ এখানে খুবই জরুরি এবং আমরা একটা সুষ্ঠু যদি নির্বাচন করতে পারি সুষ্ঠু বলতে আমি এটা বলছি যে সকল দলের অংশগ্রহণ এবং নির্বাচন কমিশন এর ব্যর্থতা এটাতেই তারা সবাইকে টানতে পারছেন না নির্বাচন কমিশনের উপরে কিন্তু একটা দেশের নির্বাচন স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন সব কিছু একটা নির্ভরশীল আমরা এই যে সদ্য ভারতে নির্বাচন দেখলাম এত কিছুর পরেও ভারত দেখিয়ে দিল যে তাদের নির্বাচন কমিশন বা তাদের যে বিচার ব্যবস্থা কত শক্তিশালী এবং সেখানে একটা সুস্থ নির্বাচন এই ধরনের নির্বাচন ব্রিটিশ সরকারের সময় ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে চলে আসছে এবং স্থানীয় সরকার তার যদি যথাযথ ভূমিকা পালন করতে পারে আমার মনে হয় অদূর ভবিষ্যতে শুধু কোন রাজনৈতিক দলের নয় মানুষ জনগণের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারই বলুন জাতীয় নির্বাচন বলুন হতে আবার একটু স্থানীয় সরকার নির্বাচন নেই কথা বলতে চাই আপনার সাথে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় যে ধরনের আমি যদি বলি স্তরগুলো আছে ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ জেলা পর্যন্ত সেই স্তরগুলো আসলেই সত্যিকার অর্থে কার্যকর হচ্ছে কি না দীর্ঘদিনের অভিযোগ যে আমলাতন্ত্র স্থানীয় সরকার ব্যবস্থাকে তাদের যে নির্দিষ্ট ভূমিকা সেটাকে পালন করতে অনেকটা বাধা দিচ্ছে তাহলে আমলাতন্ত্রকে কেন ধরা যাচ্ছে না বা তাকে কেন বাধা দেওয়া যাচ্ছে না আমলাতন্ত্র মানে আমি বলবো যে উনিশশো উনিশশো কত সালে আপনার বাহাত্তর সালে এএসআরসি অর্থাৎ একটা কমিশন করা হয়েছিল তখন বঙ্গবন্ধুর আমলে ওখানে বলা হয়েছিল যে প্রশাসনকে জনগণের জনগণের অধীনে অর্থাৎ জনগণের মতের অধীনে ইউনিফাইড সিভিল সার্ভিস এবং অর্থাৎ তাদের যে বিভিন্ন পথ ভিত্তিক যে এটাকে ইউনিফাইড গেট স্ট্রাকচার করে স্থানীয় শাসন ব্যবস্থার আন্ডারে তাদেরকে নিয়ে আসলে তারা যথাযথ পালন করতে পারবে অনেক ধন্যবাদ অধ্যাপক মোমসালিউদ্দিন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাকে শেষ করতে হচ্ছে আজকের মতো